পবিত্র রমজান মাস কবে শুরু হবে সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের 12 মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে বলে দেশের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে জানানো হয়েছে। দৈনিক খালিস টাইম জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান হিজরি ক্যালেন্ডারের অন্য সব মাসের মতো রমজানের মাসে শুরু হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। ইসলামিক ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরু তারিখ চাঁদ দেখার সাপেক্ষে নির্ধারিত হয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। জ্যোতিষ বিজ্ঞানের গণনায় কেবল ইসলামিক ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়। 2024 সালে রমজান মাস শুরু হবে কবে? আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী দেশটিতে 2024 সালে রমজান মাস শুরু হবে 12 মার্চ মঙ্গলবার। ওই সময় সংযুক্ত আরব আমিরাতে বসন্ত ঋতু শুরু হয়, যে কারণে সে সময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে। রমজান মাসে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোজা কত ঘন্টা? 2023 সালের তুলনায় আগামী বছর আমিরাতে রোজার সময় কম হবে। আইএসডিসির তথ্য অনুযায়ী পবিত্র রমজান মাসের প্রথম দিন আমিরাতের মুসলমানরা 13 ঘন্টা 16 মিনিট ধরে খাদ্য পানীয় থেকে বিরত থাকবেন, তবে মাসের শেষের রোজার সময় প্রায় 14 ঘন্টায় পৌঁছাবে। এর আগে 2023 সালে দেশটিতে 13 ঘন্টা 33 মিনিট থেকে 14 ঘন্টা 16 মিনিট পর্যন্ত রোজার সময় ছিল। রমজান মাস কবে শেষ হবে? আইএসডিএসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে রমজান মাস 29 দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের 9 এপ্রিল। 2024 সালে ঈদুল ফিতর কবে? রোজা শেষে বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়। 2024 সালের ঈদুল ফিতর উপলক্ষে দেশটির বাসিন্দারা লম্বা সরকারি ছুটি পাবেন। দেশটির সরকার ইতিমধ্যেই 29 রমজান থেকে 30 শাওয়াল পর্যন্ত সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছেন। এর সাথে শনিবার ও রোববার 13-14 এপ্রিল সাপ্তাহিক ছুটি যোগ হবে, ফলে আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতরে 6 দিনের ছুটি পাবেন।